চট্টগ্রাম টেস্টে সেদিন শতক হয়নি সচিনের দাবি উইজডেন ক্রিকেটার্স দুই সালের মে মাস চট্টগ্রাম টেস্ট বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ ও ভারতের প্রথম সিরিজ প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ভারতের তিনশত সাতাশি রানের পাহাড় ম্যাচ বিবেচনায় তিনশত সাতাশি রানই পাহাড় ছিল সেই টেস্টে ওই পাহাড় গড়ার পথে শতক হাঁকিয়েছিলেন শচীন টেন্ডুলকার একশত উনসত্তর বল মোকাবেলা করে শচীনের সেদিনের একশত এক রানের ইনিংসটি শূন্য রানে উইকেট হারানো ভারতকে দিয়েছিল সম্মানজনক সংগ্রহের বিপ ওই ইনিংসে শতক হাঁকিয়েছিলেন সৌরভ গাঙ্গুলিও ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ওই টেস্ট ড্র করায় বাংলাদেশের কাছে এটি হয়ে আছে বহুল তবে এবার ওই টেস্ট নিয়েই উঠেছে আলোচনার জ্বর ওই ম্যাচে সচিনের শতকটি আসলে শত রানের ইনিংস ছিল না বলে দাবি করা হয়েছে উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাকের দুই হাজার আঠারো সংস্করণে দাবি অনুযায়ী চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সচিনের একশত এক রানের সেই ইনিংসে দুটি লেগ বাই বোল করে তার ব্যক্তিগত রান হিসেবে ধরা হয়েছিল অথচ সেই রান দুটি যুগ হবে দলের মোট রানের সঙ্গে ওই দুই রান বিক করলে ইনিংসে শচীনের ব্যক্তিগত রান দাঁড়ায় নিরানব্বই সাদাত হোসেনের বলে মোহাম্মদ আশরাফুলের হাতে ক্যাচ তুলে দিলে ইতি ঘটেছিল ভারতের ক্রিকেট ঈশ্বরের ইনিংসের আলোচিত আলোচিত ওই চট্টগ্রাম টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ড্যারেল হারপার ও বিলি রেমন ডকট্রুপ তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশি নাদির শাহ রোশন মহানামা ছিলেন ম্যাচ রেফারি দাবি অনুযায়ী আম্পায়ার বা স্কোরারদের এমন ত্রুটিকে সুস্বাদু পরিহাস বলে আখ্যা দিয়েছেন উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স ভুট তিনি বলেন সচিন টেন্ডুলকারের একষট্টি সেঞ্চুরির পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ থেকে দেখা গেছে দুই সালের মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে দুটি লেগ বাইকে করে সচিনের রান হিসেবে দেয়া হয়েছিল সেই টেস্টে সচিনের একশো এক রান দাঁড়াচ্ছে নিরানব্বইয়ে উন্নত প্রযুক্তির পরিণাম এমন কিছু হয় যা আমরা চাই না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ